ना সকলো খোলা দিলিও বিটিসি ইলেকশন তো তিনিটা বিষয় আছে এটা বিষয়টো হল যেতিয়া লৈকে তার আপনার ডিসির পরা আরম্ভ করি সার্কেল অফিসার আর ব্লক অফিসার আর স্টাফ সেইবিলাকে কোয়ারেন্টাইনর ক্যাম্পর কামত নিয়োজিত হয়ে থাকিব তেতিয়া ইলেকশন পারপাসত কাম করিব নোৱাৰিব। দ্বিতীয়টো হল যেতিয়ালৈকে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করারটো গাইডলাইনটোৰ পৰা ড্রপ আউট নহয় তেতিয়ালৈকেও আপোনাৰ বিভিন্ন কাম করার ক্ষেত্র মানে টেকনিক্যাল প্রবলেম আছে সেইটো এটা। তৃতীয়টো হল আজি দিনটোত সাপোজ গভর্নর রুল করে আছে গতি গভর্নর রুলটো যে নহক পলিটিক্যালি সেইটো মানে হেড অফ দ্য স্টেট গতি উইলিংনেস ইচ্ছার উপরতো এটা মানে নির্ভর হব যেহেতু গভর্নর নেমতেতো আপনার গভর্নর রুল টুল হব না লাগেছিলে ইলেকশন প্রসেস যত অলরেডি স্টার্টেড কোড অফ কন্ডাক্ট যত স্টার্টেড এটা লয়ার বিলাক যেবিলাক এক্সপার্ট তেওঁলোকে কৈছে যে কোড অফ কন্ডাক্ট যেতিয়া চলে ইলেকশন তত তেতিয়া কোনো ধরনের অফিস অর্ডার অফিসে কাকবা নিয়োজিত করা কাকবা চেয়ারম্যান পাতা সেই কামবিলাকও কোড অফ কন্ডাক্ট পড়ে গতি ইভেন গভর্নর রুলর নোটিফিকেশন তো ইলেকশন কোড অফ কন্ডাক্ট হব নিছিলে যে ইয়াত বিটিসি চলাবলৈ এজন মানুহ নিয়োজিত করিব নোৱাৰে যদি সেইটো নিয়োজিত করে তেতিয়া আপুনি এভরি ডিপার্টমেন্টর যদি কিবা চেয়ারম্যান কমিটি বোর্ড গঠন করিব লাগে সেইটো কোড অফ কন্ডাক্টৰ মাজত করিব লাগা হলে হয় গতিকে তেনেকুৱা ধৰণৰ কিছুমান আজি বিটিসিত এটা কনস্টিটিউশনেল ক্রাইসিস এটা উলিয়াইছে মানে সেইবিলাক বিষয়টো গতিকে এই ক্ষেত্রত গভর্নরে কি চিন্তা করে আকৌ আনফালেদি গভর্নর রুলটো আমার পলিটিক্যাল পার্টিবিলাকে নিজে বিচাৰিছিলে এতিয়া তেওঁলোকে কব লাগিব যে এতিয়া আমাক গভর্নর রুল নালাগে যেবিলাকে ইলেকশন খেলি আছে আপনার কংগ্রেসের পরাও বিজেপির পরাও আপনার মানে কি কয় ইউপিপিএলর পরা আর আপনার মানে গণশক্তি মানে পার্টি কি কয় গণসুরক্ষা পার্টি এই রাজনৈতিক দলবিলাকে নিজে গভর্নর রুল হব লাগে বলে কইছিলে যেবিলাকে ইলেকশন প্রসেসত আছে এটা তেওঁলোকেনো গভর্নর রুল লাগে না ইলেকশন লাগে ফর টাইমিং কারণ গভর্নর রুল তো আপনার এটা টেনিউরর কারণে দিয়ে দিলে গতি সেই বিষয়টো এটা আহিব যে এইটো ক্ষেত্রত তেওঁলোকে কি কয় গতি বিটিসির নির্বাচনত মানে রাজনৈতিক এটা দৃষ্টিভঙ্গিত বিভিন্ন মানে ডিসিশনবিলাক লওয়া হয়েছে যেটো কনস্টিটিউশন আর ইলেকশন মানে কমিশনের যেবিলাক আপনার মানে রুল এন্ড রেগুলেশন আছে যেবিলাক ডাইরেক্টিভস আছে সেইমতে নগল বিটিসির গতি সেই বিটিসির পুনের ইলেকশন পাতার ক্ষেত্রত যথেষ্ট ইভেন মানে কনস্টিটিউশনেলি ইয়ার টেকনিক্যাল প্রবলেম আছে নট অনলি কোভিড বিপিএফে তো সদায় নির্বাচন মানে বিচারি আহিছে বিপিএফে আগরপরাই আমার মতেতো নির্বাচন সংকালে হব লাগে কিন্তু কোভিড নাইনটিনের কথাটোতো এতিয়া অকল পলিটিক্যাল কথা নহয় অকল আপনার ইলেকশনের কথা নহয় গতি এই ক্ষেত্র কোভিড নাইনটিনের যেহেতু সেইটো হেলথ কনসার্ন গতি হেলথ কনসার্ন হলে আমি বিভিন্ন যি ধরনের আজি সেইটোর ক্ষেত্র আইসিএমআরে মানে গাইডলাইন দিছে আর হোম মিনিষ্ট্রে যেটু ইটোর উপর নির্ভর করে গাইডলাইন দিছে সেইটোতো ফলো করবই লাগে আর ফলো করবই লাগিব আর মই ভাবো রাজ্য সরকারে সেইটো ভায়োলেশন মানে করে ফালে বা ইটো ইগনোর করে ফালে কোনো ডিসিশন লব নোৱাৰিব। এতিয়া আমার এডুকেশন মিনিষ্টার যিজন হেলথ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে বারে বারে কৈ আছিলে যে ক্লাস টেন আর ক্লাস টুয়েলভটো খুলিব কারণে মানে চেষ্টা করে আছিলে কিন্তু সেইটো এতিয়ালৈকে পারমিশন হওয়া নাই দ্যাট মিন্স গাইডলাইনত যেহেতু গোটে স্কুল কলেজ ক্লোজ ডাউন করা হয়েছে কোনো বিশেষ ক্ষেত্রত রাজ্য সরকারে মানে কোনো ডিসিশন লব নোৱাৰে যেতিয়ালৈকে আপনার মানে হোম মিনিষ্ট্রির পৰা ক্লিয়ারেন্সটো নাপায়। মিত্রটা আমার বহাল আছে সেম টাইম বিটিসিত বিজেপিও ইলেকশন খেলিছে বিপিএফও ইলেকশন খেলিছে যেতিয়া ইলেকশন খেলিছে তেতিয়া জিকিবলৈ খেলে গতি এই ক্ষেত্রত বিজেপিও নিজের প্রার্থী জিকার কারণে তেওঁলোকেও লাগি আছে বিপিএফও নিজের প্রার্থীটো জিকার কারণে লাগি আছে মাত্র এটা কথা সেইটোৱে যে বিজেপি বিপিএফ আমি তাত আর এজিপিও আছে আমার গতি আমি তিনিটা যেটো এলায়েন্স সেই এলায়েন্সটো যিকোনো প্রকারে জিকি আহিব লাগে আর আমি সরকার গঠন করিব পাৰিব লাগে গতি এইখিনিয়ে বিষয় যত নমিনেশন দিলে ডেফিনেটলি বিজেপিয়ে নিজের ক্যান্ডিডেট হারার কথাটো তাত নকয় বিপিএফে তাতো আমারও গালি পাৰিছে ইয়াতে একো কথা নাই চাওক যুদ্ধ পথাৰত যুদ্ধই তাত দাদা ভাই হলেও আপুনি মানে পরোক্ষভাবে কিবাটো
কি কই হাতিয়ারটো চলাব লাগিব গটকে হেই নির্বাচনত যত বিজেপি বিপিএফৰ ক্যান্ডিডেট আছে তাত বিজেপি বিপিএফৰ মাজত কোনি বেছি ভাল কাম করিব ক্যাম্পেইনত হেই কথা কবই নিজৰ ফেভাৰত কথা কবই গটকে হেতু ইলেকশনৰ ক্ষেত্ৰত ৰাজনীতিৰ ক্ষেত্ৰত হেতু নেচাৰেল কথা আৰু হেতু আজি নহয় কংগ্ৰেছৰ লগত আমি এলায়েন্স আছিলোঁ তেতিয়াও একেলগে আমি বিধানসভালৈকে একেলগে খেলিছিলোঁ আমাৰ এলায়েন্সো আছে ভাল বিভিন্ন যত আমাৰ প্ৰাৰ্থী নাই তাত আমি ছাপোর্ট কৰিছিলোঁ কংগ্ৰেছক আৰু যত আমাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছিলে তাত আমি দুইটা পক্ষই নিজৰ নিজৰ কেণ্ডিডেটক জিকাৰ কাৰণে আমি কেম্পেইন কৰিছিলোঁ বিজেপিৰ ক্ষেত্ৰতো আমি আজিৰ দিনটোত সেইটোৱেই চেম তেওঁলোকৰ প্ৰাৰ্থীৰ ক্ষেত্ৰত তেওঁলোকে জিকাবলৈ কাম কৰিব আমাৰ প্ৰাৰ্থীৰ ক্ষেত্ৰত আমি জিকাবলৈ সংঘাত নাই ফ্ৰেণ্ডলি সেইটো হ'ল আমাৰ গণতন্ত্ৰ আপোনাৰ সংবিধানতে সেইটো কৰিছে আমাৰ সংবিধানটোৱেই সেইটো আমাৰ দেশখন পৰিচালনা কৰিবলৈ হ'লে ৰাজনৈতিক প্ৰক্ৰিয়া আৰু ৰাজনৈতিক প্ৰক্ৰিয়া মানে নিৰ্বাচন নিৰ্বাচন মানে আপোনাৰ যিকোনো ব্যক্তিয়ে যিটো এডাল্ট তেওঁ নমিনেশ্যন দিব পাৰে আৰু যিকোনো ইলেকশ্যনত জিকি যোৱা মানুহবিলাকে একগোট হৈ পেলাই চৰকাৰ গঠন কৰিব পাৰে আৰু সেই চৰকাৰখনে দেশখনক উন্নতি কৰাৰ নামতে হওক পৰিচালনা কৰাৰ নামতে হওক যি নিয়ম নীতি বনাব সেইটোকে দেশখনৰ নাগৰিকে মানি চলিব লাগিব এইটোৱেই আমাৰ চিষ্টেম গতিকে তাতো এনজয় কৰিব লাগে আমি ডেফিনেটলি নহ'লেতো তেওঁ মানে কেনেকৈ ভোট পাব কিবা এটাতো ইছ্যু ওলাব লাগিব আৰু আমি হাৰিলেহে সি পাৱাৰত আহিব উপায়তো নাই সি হাৰিলে আমি পাৱাৰত আহিম আমি হাৰিলে সি পাৱাৰত আহিম গতিকে পলিটিক্সত এইখিনি হুংকাৰ কিবা কিবি থাকিবই আজিৰ দিনটোত গতিকে এইটো কোনো ডাঙৰ কথা নহয় সাময়িকভাৱে নিৰ্বাচনটো জিকিবৰ কাৰণে চবে ৰাইজৰ আগত কিবা এটা ইছ্যু লৈ গৈছে আৰু সেই ইস্যুটো অন্য ৰাজনৈতিক দলতকৈ আমাৰটো বেছি ভাল বুলি ক'ব খুজিছে এইটো ক'বই কিন্তু ৰাইজে সেইটো বিচাৰ কৰিব তে ৰাইজে মানে কাক সমৰ্থন কিহৰ কাৰণে দিয়াটো প্ৰয়োজন সেইমতে ৰিজাল্টটো ওলাই যাব।